নেভিগেশন অন করে নিয়েছি। এখান থেকে 31 কিলোমিটার দেখাচ্ছে মৌলিসা রিসোর্ট থেকে গনগনি। এখান থেকে যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, একটা বিষ্ণুপুর হয়ে আর একটা জয়পুর ফরেস্ট হয়ে। তো ফরেস্টের রাস্তাটাই আমরা চুজ করেছি, কারণ এই রাস্তাটা দিয়ে গেলে আমাদের 45 মিনিট মতন লাগছে, আর বিষ্ণুপুর হয়ে ঘুরে গেলে আমাদের প্রায় 1 ঘন্টার উপরে লেগে যাচ্ছে। তো এখন টাইম হয়েছে দুপুর 2। সো গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজ বোস ব্লগ। যারা প্রথমে এপিসোডটা দেখেনি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে অবশ্যই দেখে নেবেন। বিষ্ণুপুর দিয়ে না যাওয়ার আরেকটা কারণ হলো যে কালকে আমরা বিষ্ণুপুর যাবো, সেটা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে। তো এটা হলো শিলাবতী সেতু, এর নিচ দিয়ে শিলাবতী নদীটা গেছে। নিচে যে নদীটা দেখতে পাচ্ছ এটাই শিলাবতী নদী, বা লোকাল পাবলিক যেটা বলে শিলাই নদী, সেটা আমরা পার করে চলেছি। এখন বাজে 2:50, আমাদের 50 মিনিট মতন লাগলো এখানে পৌঁছাতে, তো ভালো মতনই পৌঁছে গেছি টাইমলি একদম। সানসেটের টাইমে এই জায়গাটা খুবই সুন্দর লাগে, কিন্তু আমাদের কপাল খারাপ, ওয়েদারটা পুরো মেঘলা, এমন মনে হচ্ছে যেন বিকেল 5টা সাড়ে 5টা বাজে, সব এখন ওই 3টেই বাজে। গাড়িটা পার্ক কোথায় করা যায়, এখানে পার্কিং করে দিও দাদা একটু দাঁড়াও। তো গাড়িটা এখানে পার্ক করি আর তোমরা দেখতে থাকো ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন, আর কমেন্ট করে বলো যে কেমন লাগলো।
সরস্বতী নদীটা উপর থেকে 100 ফিট নিচে, তো আমাদের এখনই 100 ফিট ওপরে উঠতে হবে। এই জায়গাটার একটা গল্প আছে, গল্প ঠিক বলবো না, এটা আমি যখন সার্চ করছিলাম তখন গুগলেই দেখাচ্ছিল যে মহাভারতে ভীম আর বকরাক্ষস মানে বকাসুর যে ছিল তার মধ্যে নাকি এখানেই যুদ্ধ হয়েছিল। তো আমাদের এখন ফেরার পালা, এখন রিসোর্টে চলে যাব। লাস্টবারের মতন দেখে না, এখানে মোটামুটি ছোটোখাটো সবই দোকান আছে, পিকনিকও পিকনিক স্পটও আছে, এখানটায় পিকনিকও করতে পারা হয়েছে। টাটা গনগুনি, আমাদের ফেরার পালা, আমার অনেকটাই অন্ধকার হয়ে যাবে, আমার আবার সেই জঙ্গলের রাস্তা দিয়েই যাব। তো যাওয়ার জন্য আবারও নেভিগেশন অন করে নিয়েছি। যাবো কোথা দিয়ে, জায়গা দে রে, দাঁড়িয়ে যাই, ওই ওয়েট দিয়ে হ্যান্ডেল মেরে দিয়েছে এক ধাক্কা, যাক হ্যান্ড গার্ডটা ভাঙেনি, যেভাবে গুঁতো মারলো। জাস্ট এই অ্যাডভেঞ্চারটার জন্য আমরা বিষ্ণুপুর হয়ে যাইনি, এই জায়গাটাই আমরা চুজ করেছি। যে কোনো বাইকারই এরকম অ্যাডভেঞ্চার চাইবে, সেটা আমরা কী করে মিস করে যাই। রাস্তার দুধারে শুধু শাল আর সেগুন গাছের ঘন জঙ্গল, মাইল মাইল যাওয়ার পর একজন দুজনকে দেখা যাচ্ছে, এছাড়া কাউকেই দেখা যাচ্ছে না। এই জঙ্গলটা প্রায় 20 কিলোমিটার, তো যাওয়ার সময় আমরা 20 কিলোমিটার কভার করেছি, এই জঙ্গলে এখনও কভার করছি। কিন্তু যাওয়ার সময় একটা ব্যাপার হলো, সেটা ছিল দুপুরবেলা, এখন সন্ধ্যাবেলা, তো মনের ভেতর একটা এমন ভয় ভয় কাজ করছে। বেসিক্যালি এখানে তো হরিণ আর শিয়াল ছাড়া কিছু নেই, মাঝে মধ্যে হাতি দেখা যায়, তাও খুব রেয়ার। মুশকিলটা তখনই হবে যখন যদি এখানে গাড়ি কোনো প্রবলেম হয়ে যায়, কোনো দোকান নেই, কোনো মানুষ নেই, বুঝতেই পারছো কী পরিস্থিতি হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে তোমাদের এই বিষ্ণুপুরটা দেখাবো। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক অবশ্যই করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও, ব্যাস এটুকুই চাই। সো বাবাই বাবাই বাবাই।